إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পক্ষ থেকে বিএবিএস অনলাইন টিউটোরিয়ালে আমি নেসারউদ্দিন নাইম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো যাকাত, যাকাতের মাশারিফ বা খাতসমূহ। তোমরা জানো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বইতে যাকাত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এই যাকাত সম্পর্কে আমরা দু একটি আলোচনা শুনে তারপর আমরা বোর্ডে যাব, তারপর কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য আমি লিখে রেখেছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাকাত হলো, যাকাত শব্দের অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, বৃদ্ধি, পরিশুদ্ধতা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যত জায়গায় আমাদের মুসলমানদেরকে উদ্দেশ্য করে নামাজের কথা বলেছেন, ঠিক তত জায়গায় পাশাপাশি যাকাতের কথাও বলেছেন। যেমন আকিমুস সালাতা ও আতুজ যাকা, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো বা যাকাত আদায় করো। তো যাকাত আদায় করার মাধ্যমে যে কতগুলি খাত রয়েছে, আমি কোথায় কোথায় যাকাত দেব, সেই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের মূল আলোচনার বিষয়। তো আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত দেখে তারপর আমরা প্রশ্নে চলে যাব এবং সমাপনী আলোচনা করব সবশেষে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা যাকাত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন আমরা একটু বোর্ডে লেখার মাধ্যমে দেখার চেষ্টা করি। যাকাত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তা আমি আরবিটা আগে লিখছি, তারপরে অর্থ লিখব ইনশাআল্লাহ। লা আল্লাযীনা লা ইউ তু আগে আমি আরবিটা লিখি, তারপর আমরা জবরজোর দেব ইনশাআল্লাহ। আখিরতি হুম কাফি এবার আমরা জবরজোর দিচ্ছি, সবাই খেয়াল করো, আল্লাযীনা আল্লাহ জিনা লা ইউতু নাজ যাকাতা, যাকাতা ওয়াহুম বিল আ খিরতি হুম কাফি রুন। আল্লাযীনা লা ইউতু নাজ যাকাতা ওয়া হুম বিল আখিরতি হুম কাফিরুন। এটি
কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বর্ণনা করেন আল্লাযীনা যাহারা লা ইউতুনা যাকাতা, যারা যাকাত আদায় করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারাও পরকালকে অস্বীকারীদের অন্তর্ভুক্ত অর্থাৎ কাফির। তাহলে তোমরা বুঝতে পারছো যাকাত আদায়ের গুরুত্ব কত বেশি। অর্থাৎ সরাসরি এখানে যারা যাকাত আদায় করবে না তাদেরকে কাফির বলা হয়েছে। আর যাকাত কেন আদায় করতে হবে, আমরা সবাই জানি যাকাত আদায় করা ধনী ব্যক্তিদের জন্য কোনো করুণা বা অনুগ্রহ নয়, তার দায়িত্ব, একটি ফরজ ইবাদত। ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, ইমান বা কালিমা, নামাজ, যাকাত, রোজা ও হজ, অর্থাৎ এই পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত তৃতীয় স্থানে রয়েছে, অর্থাৎ নামাজের পরেই যাকাতের স্থান। যাকাত দিলে ধনী গরিবের ভিতরে একটি সম্পর্ক তৈরি হয়, অর্থনৈতিক যে পার্থক্য, অনেক ধনী অনেক গরিব অনেকটাই লাঘব হয়, কারণ ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে তোমরা নামাজ আদায় করবে বা নামাজ কায়েম করবে, যাকাত দেবে। সুতরাং তোমাদের পাঠ্যবইতে যাকাত সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা রয়েছে, তোমরা সেখান তো সহযোগিতা নিতে পারবে। তো আমি আজকে যাকাত আদায়ের যে কতগুলি খাত রয়েছে, আমরা কাদেরকে যাকাত দেব, যাকাত তো সবাইকে দেওয়া যাবে না, যাদেরকে যাকাত দেওয়া যাবে কোরআন অনুযায়ী সেই আটটি খাত, সেই খাত সম্পর্কে আমাদের আজকের মূল আলোচনা। তো আলোচনার শুরুতেই আমি তোমাদেরকে আবারও বলছি, উপরে লেখা আছে আজকের টপিক বা আজকের বিষয়বস্তু, আর যাকাত, যাকাত, যাকাত শব্দের অর্থ হল পরিচ্ছন্নতা, পবিত্রতা ও বৃদ্ধি, পরিশুদ্ধতাও বলা যায়। সুতরাং এটা হলো আবেদনিক অর্থ। পারিপার্শ্বিক অর্থ হল ধনীর সম্পদে গরিবের যে হক, সেই হককে বাৎসরিক হিসেবে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, বছরে 2.5% শতকরা 2.5% হারে গরিবকে পাই টু পাই হিসেব করে আদায় করাটাই হলো যাকাত। তাহলে আমরা কাকে যাকাত দেব এবং যাকাতের সংখ্যাটা আবার একটু দেখে নেই। যাকাতের মাশারিফ বা খাত, এই মাশারিফ শব্দের অর্থ হলো খাত, আমরা কোন কোন খাতে যাকাত ব্যয় করব। তাহলে মাশারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ, যাদের যাকাত দেওয়া যায় তাদেরকে বলে যাকাতের মাশারিফ। শিক্ষার্থী বন্ধু আবার খেয়াল করো, যাদের যাকাত দেওয়া যায় তাদেরকে বলে যাকাতের মাশারিফ। সবাইকে যাকাত দেওয়া যায় না, কেবলমাত্র 8 শ্রেণীর লোককে যাকাত দেওয়া যায়। যাই 8 শ্রেণীর লোককে যাকাত দেওয়া যায়, সেই 8 শ্রেণীর লোক হলো 1. ফকির বা অভাবগ্রস্ত, 2. মিসকিন বা সম্বলহীন, যাদের কোনো সহায় সম্বল নাই অথবা মিসকিন, 3. যাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ, অর্থাৎ যাকাত দেওয়ার জন্য যাদেরকে ব্যবহার করা হবে, যারা কাজ করবে, তারাও যদি গরিব হয় তাদেরকেও যাকাত দেওয়া যাবে, অর্থাৎ যাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ, 4. ইসলামের প্রতি আকৃষ্ট হয় অথবা আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি, অর্থাৎ সে মুসলিম যদি হয়, অনেক গরিব মানুষ আছে, অনেক অসহায় মানুষ আছে যারা অভাবী, তারা তাদের অভাবের তাড়ানায় ঠিক মতন এবাদত বন্দিগো করতে পারে না, যাদেরকে দিলে ইসলামের প্রতি সেটা আকৃষ্ট হবে, এবাদত বন্দিগির দিকে সে চলে আসবে, তাহলে তাকেও যাকাত দেয়া যাবে, 5. দাসমুক্তি, 6. ঋণগ্রস্ত, অর্থাৎ ঋণী ব্যক্তিকে, যে ব্যক্তি অনেক টাকা বিভিন্ন মানুষের কাছে ঋণ হয়ে বসে আছে, সে ঋণ আদায় করতে পারছে না, এমন ব্যক্তিকেও যাকাত দেয়া যাবে, 7. আল্লাহর পথে
সংগ্রামকারী অর্থাৎ যারা মুজাহিদ আল্লাহর পথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মুজাহিদগণ সংগ্রাম করবে বিভিন্ন রকম যে যেভাবে করুক সেই আল্লাহর পথে তবে শর্ত থাকতে হবে তার সংগ্রামটা হতে হবে আল্লাহর জন্য কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে রাজি খুশি করার জন্য সংগ্রাম করলে তাকে যাকাত দেয়া যাবে না তাহলে কাকে যাকাত দেয়া যাবে আল্লাহর পথে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি আল্লাহর পথে সংগ্রাম করবেন তাকে যাকাত দেয়া যাবে আট অসহায় পথিকদের জন্য যারা অসহায় পথিক তাদেরকেও যাকাত দেয়া যাবে আর এই যে আটটি খাত তোমরা দেখতে পাচ্ছ এক থেকে আট পর্যন্ত কোরআন অনুযায়ী যাকাতের এই খাতগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত অর্থাৎ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন যে এই আট শ্রেণীর লোককে যাকাত দেয়া যাবে তাহলে আমি আগেও বলেছি আবার তোমাদের জন্য বলছি যাকাত যাকাত শব্দের অর্থ হলো পরিচ্ছন্নতা পবিত্রতা ও বৃদ্ধি মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে যাকাত বলে আমি যাকাতের একটি কোরআনের আয়াত বোর্ডে লিখেছি তোমরা দেখেছো যে আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ফাহুম বিল আখিরাতি হুম কাফিরুন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় করে না এবং তারাও পরকালের প্রতি অবিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত অর্থাৎ তারাও কাফির আর এই যাকাত আদায় সম্পর্কে যাকাত সম্পর্কে আমাদের বিশ্বনবী প্রিয় নবী সর্বশেষ নবী মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির সংগ্রামকারী আমাদের সবার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সম্পর্কে বলেছেন আজ যাকাতু কন্তরাতুল ইসলাম আবার বলছি আজ যাকাতু কন্তরাতুল ইসলাম অর্থ যাকাত ইসলামের ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন অর্থাৎ ধনী গরিবকে যখন যাকাত আদায় করবে তখন একটি সেতুর মতো কাজ করবে সেতু দিয়ে মানুষ যেমন এপার থেকে ওপারে যায় ঠিক তেমনিভাবে একজন ধনী ব্যক্তির সাথে একজন গরিব মানুষেরও সম্পর্ক তৈরি হবে আত্মার সম্পর্ক তৈরি হবে সে রক্তের আত্মীয় না হলে আত্মার আত্মীয় হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেতু বন্ধ অর্থাৎ দুইজনের মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হবে আর এখানে আরেকটি কথা বলা হয়েছে যে পরিচ্ছন্নতা পবিত্রতা তো আমরা যদি প্রশ্ন করি যে পবিত্রতার বিপরীত শব্দ কি তোমরা সবাই বলবা অপবিত্রতা তাই না পরিচ্ছন্নতার বিপরীত শব্দ কি অপরিচ্ছন্ন অর্থাৎ ময়লা আবর্জনা তো যে ব্যক্তি যাকাত দেওয়ার ক্ষমতা রাখে যাকাত যার জন্য ফরজ সে যদি যাকাত আদায় সঠিকভাবে না করে অর্থাৎ শতকরা আড়াই টাকা হারে বছর পূর্তিতে যদি হিসেব করে গরিবদেরকে না দেয় তাহলে তার সমস্ত সম্পত্তি কিন্তু অপবিত্র হয়ে যাবে অপরিচ্ছন্ন হয়ে যাবে আমরা অপরিচ্ছন্ন বস্তুকে যেমন ময়লা আবর্জনা বলি ঠিক তেমনিভাবে তার সমস্ত সম্পদ ময়লা আবর্জনা হিসেবেই ইসলামের পরিভাষায় গণ্য হবে সুতরাং তোমরা বুঝতেই পারছ যাকাতের গুরুত্ব কত বেশি তাহলে আবার সেই আয়াতটি আমরা স্মরণ করছি আকিমুস সালাতা ও আতুজ যাকাত নামাজ কায়েম করব আমাদের যাদের সম্পদ রয়েছে আমরা শর্ত অনুযায়ী এই আটটি খাতে আমরা যাকাত ব্যয় করব এবং তোমাদের সমাপনী পরীক্ষায় এই যাকাত সম্পর্কে বা যাকাতের খাত সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা আরও ভালো করে প্রস্তুতি নেবে আশা করছি তাহলে পরীক্ষাও ভালো করতে পারবে এবং এই যাকাত সম্পর্কে তোমাদের একটি সুন্দর ধারণা হবে কারণ শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে আজ তোমরা যারা শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে যারা পড়ো তারা একসময় বড় হবে সম্পদশালী হবে বাবা হবে হ্যাঁ কারো চাচা হবে তোমরাও সম্পদের মালিক হবে তখন তোমরা সঠিক নিয়ম অনুযায়ী যাকাত আদায় করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে
অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।